আসসালামু আলাইকুম। আসন্ন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কোন একাডেমিক ভবনে বসে পরীক্ষা দিবেন, সেই একাডেমিক ভবনের নাম কি এবং সেখানে কিভাবে যেতে হবে, যদি আপনি এই বিষয়গুলো নিয়ে চিন্তিত থাকেন তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনার জন্য। আজকে সম্পূর্ণ সময় জুড়ে দেখাবো কোন একাডেমিক ভবনের নামগুলো কি এবং সেখানে কিভাবে যেতে হবে। আশা করি সম্পূর্ণ সময় আমাদের সাথে থাকবেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেইন গেট, মেইন গেট দিয়ে ভেতরে প্রবেশ করেই আজকে আমরা যাব সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবন, ডক্টর মোহাম্মদ কুদরতি খুদা একাডেমিক ভবন, স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবন ও ডক্টর এম এ ওয়াজিদ মিয়া একাডেমিক ভবন। মেইন গেট দিয়ে ভেতরে প্রবেশ করার পরে যে চমৎকার বিল্ডিংটি আপনার চোখের সামনে আসবে সেটি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন। প্রশাসনিক ভবনের সামনে দিয়ে আজকে আমি আপনাদেরকে যেভাবে নিয়ে যাব ঠিক সেইভাবে আমাকে অনুসরণ করে আসলেই যে চারটি বিল্ডিংয়ের কথা বললাম ঠিক সেই চারটি বিল্ডিং আপনারা খুব সহজেই খুঁজে পাবেন। সো আমার সাথে অনুসরণ করে সামনের দিকে আগাতে থাকেন। যে রাস্তা দিয়ে আমি যাচ্ছি ঠিক সেই রাস্তা দিয়ে আমাদেরকে আরও একটু সামনের দিকে এগোতে হবে। ঠিক আরও একটু সামনের দিকে আগালেই আমাদের চোখের সামনে চলে আসবে কাজী নজরুল ইসলাম মিলনায়তন। এই কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সামনেই আমরা দেখতে পাচ্ছি যে বিল্ডিংটি, সেটি হচ্ছে সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবন। চলুন এখন আমরা একদম সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের সামনে চলে যাব। পরপর চারটি বিল্ডিংই আপনাদেরকে দেখাবো যেন আপনাদের বিল্ডিংগুলোতে আসতে কোনো রকম অসুবিধা না হয়। সো প্রথমে যে বিল্ডিংটাতে সামনে নিয়ে এসেছি সেটা হচ্ছে সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবন। আমার পেছনে দেখতে পাচ্ছেন কৃষ্ণচূড়া গাছের পাশে সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবন এবং আমার হাতের ডানেই রয়েছে ডক্টর এম এ ওয়াজিদ মিয়া একাডেমিক ভবন। চলুন এম এ ওয়াজিদ মিয়া একাডেমিক ভবনের সামনে দিয়ে ঘুরে আসা যান। সো এটি হচ্ছে ডক্টর এম এ ওয়াজিদ মিয়া একাডেমিক ভবন। আশা করি আপনাদের এই বিল্ডিংয়ে আসতে তেমন কোনো সমস্যা হবে না। এবার আমরা চলে যাব ডক্টর মোহাম্মদ কুদরতি খুদা একাডেমিক ভবনে। ঠিক এই জায়গা থেকে হাতের ডানে আমরা ঘুরে আসলাম সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবন এবং ডক্টর এম এ ওয়াজিদ মিয়া একাডেমিক ভবন থেকে। ঠিক এবার আমার পেছনে আরও বাকি দিয়ে দুইটা সায়েন্স বিল্ডিং আছে, সেই বিল্ডিংগুলোতে আমরা এখন যাব। কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সামনের রাস্তা ধরে আমরা আবার সামনের দিকে এগোতে থাকবো। সামনের দিকে একটু আগালেই আমরা দেখতে পাবো হাতের ডানে টিএসসিসি। টিএসসিসি দেখে আমরা আবার সামনের দিকে আগালেই আমাদের চোখে পড়বে হাতের বামে কিউব চত্বর। আপনারা সামনেই দেখতে পাচ্ছেন একটি চমৎকার কিউব। আর এখন আমরা চলে এসেছি একদম ডক্টর মোহাম্মদ কুদরতি খুদা একাডেমিক ভবনের সামনে। এটি হচ্ছে ডক্টর মোহাম্মদ কুদরতি খুদা একাডেমিক ভবন। এখন আমরা চলে যাব স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সামনে। কুদরতি খুদা একাডেমিক ভবনের সামনের যে চমৎকার ওই রাস্তা, ঠিক এই রাস্তা ধরেই আমাদেরকে সামনের দিকে আগাতে হবে। কোনো ডানে বামে যাওয়া যাবে না, একদম সামনে আগাতে হবে। এই দুই বিল্ডিংয়ের মাঝে রয়েছে চমৎকার একটি সুন্দর লেক। লেকের পাশেই যে চমৎকার বিল্ডিংটি আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবন। তো দর্শক দেখতেই পাচ্ছেন যে সোজা যে রাস্তাটা আমার পেছনে, এই রাস্তা ধরে সোজা চলে আসলেই আমরা চলে আসবো স্যার জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনে। সো আমি এখন দাঁড়িয়ে আছি স্যার জগদীশচন্দ্র একাডেমিক ভবনের সামনে। সো যাদের এই জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনে সিট পড়েছে আশা করি তাদের এই বিল্ডিংয়ে আসতে তেমন কোনো সমস্যা হবে না। এরপরেও যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই ভিডিওর কমেন্টে আপনারা জানাতে পারেন অথবা আমার সাথে যোগাযোগ করতে পারেন, তাহলে আমি ব্যক্তিগতভাবে অবশ্যই চেষ্টা করবো আপনাদেরকে সহযোগিতা করার। সো এই ভিডিওতে সায়েন্স বিল্ডিং যে চারটা ছিল আমরা সেই চারটা বিল্ডিং দেখানোর চেষ্টা করেছি। সো পরবর্তী ভিডিওতে আমি চেষ্টা করবো মমতাজউদ্দিন কলাভবন, শহীদুল্লাহ কলাভবন, রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক যে ভবনগুলো আছে এই ভবনগুলো কীভাবে আসতে হবে সেগুলোতে দেখানো। সো যারা ওই বিল্ডিংয়ে সিট পড়েছে তারা অবশ্যই আমাদের সাথেই থাকবেন, ভিডিওগুলো দেখতে থাকবেন।